প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। নারায়ণপুর নন উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসের সাথে আমি যুক্ত আছি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, নারায়ণপুর নন উচ্চ বিদ্যালয়, ভেদেরগঞ্জ, শরীয়তপুর। আজ আমি যে বিষয়টি তোমাদের পড়াবো সে বিষয়টি হচ্ছে পরিণতি ও নাগরিকতা, শ্রেণী দশম অধ্যায় পঞ্চম। তোমরা সবাই পড়ার জন্য বসে আছো। তোমাদের গত ক্লাসে আমি যে পড়াটি পড়িয়েছিলাম সেগুলি হচ্ছে সংবিধানের শ্রেণী বিভাগ এবং লিখিত সংবিধানের বৈশিষ্ট্য। আজ আমি যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য, পেজ নং 49। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য, অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য নিম্নে বর্ণনা করা হল। এক, প্রগতির সহায়ক। দুই, জরুরি প্রয়োজনের সহায়ক। তিন, বিপ্লবের সম্ভাবনা কম। চার, বিভিন্ন। তাইলে প্রগতির সহায়ক যে বিষয়টি সেই বিষয়টি আমি তোমাদেরকে তুলে ধরছি। প্রগতির সহায়ক সমাজ সর্বদা প্রগতির দিকে ধাবিত হয়, আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়। অর্থাৎ এটি সমাজের পরিবর্তিত পরিস্থিতির সাথে সহজেই খাপ খাওয়াইতে পারে। সুতরাং অলিখিত সংবিধান প্রগতির সহায়ক, কিন্তু অধিক পরিবর্তনশীলতার আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। দুই, জরুরি প্রয়োজনে সহায়ক। অলিখিত সংবিধান যেহেতু সহজে পরিবর্তনীয়, তাই জরুরি প্রয়োজন মিটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই কোনো কোনো ক্ষেত্রে অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তনের ফলে কোনো স্থায়ী নীতি ও কার্যক্রম হাতে নেওয়া যায় না, এর ফলে সরকার ব্যবস্থা অস্থিতিশীল হতে পারে। তিন, বিপ্লবের সম্ভাবনা কম। এ সংবিধান সহজে পরিবর্তন করা যায়, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে, বিধায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে। চার, বিভিন্ন। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অলিখিত সংবিধান উপযোগী নয়। এ সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত না থাকায় রাষ্ট্র পরিচালনার বিষয় সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি? এখন আমি তোমাদের যে বিষয় সম্পর্কে পড়াবো সেটি হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, বিশ্বের সকল রাষ্ট্রের কোনো না কোনো সংবিধান রয়েছে। যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত, সে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ততটা উত্তমভাবে পরিচালিত হয়। উত্তম সংবিধানের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে। এই উত্তম সংবিধানের জন্য আমাদের যে কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেগুলির মধ্যে প্রথমত হচ্ছে সুস্পষ্ট, দ্বিতীয়ত সংক্ষিপ্ত, তিন, মৌলিক অধিকার, চার, জনমতের প্রতিফলন, পাঁচ, সুষম প্রকৃতি,
6 সংশোধন পদ্ধতি 7 রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 জনকল্যাণকামী এখন আমি তোমাদের এই বৈশিষ্ট্যের বর্ণনাগুলি বিশ্লেষণ করব সুস্পষ্টতা কি সংবিধানের সুস্পষ্টতা উত্তম সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকে এই সংবিধানের ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হয় এই কারণে উত্তম সংবিধানের সকলের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয় দ্বিতীয়ত সংক্ষিপ্ত উত্তম সংবিধানের সংক্ষিপ্ত প্রকৃতির অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয় উত্তম সংবিধানের স্থান পায় না রাষ্ট্র পরিচালনার জন্য উল্লেখযোগ্য বিধিবিধানগুলো এই সংবিধানে উল্লেখ থাকে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যদি সংবিধানে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বিষয় থাকে তাইলে সংবিধানে স্থান পায় না কারণ রাষ্ট্র পরিচালনার জন্য এটা ভালো হয় না একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে আমাদের বেশি প্রয়োজন সংবিধান এই সংবিধান যদি স্বচ্ছ না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনা ঠিকভাবে পরিচালিত করা যায় না মৌলিক অধিকার নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানে উল্লেখ থাকে এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয় তাছাড়া শাসক বা অন্য কেউ অধিকার হস্তক্ষেপ করতে পারে না নাগরিকের যে আমাদের মৌলিক অধিকার আছে এই অধিকার আমাদের নিজেদের সচেতন হতে হবে আর যদি আমরা সচেতন না থাকি তাহলে শাসক এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না জনমতের প্রতিফলন উত্তম সংবিধান জনমতের ভিত্তিতে প্রণীত হয় এ সংবিধানে জনগণের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তাছাড়া সামাজিক রীতিনীতি ঐতিহ্য ও সংবিধানে প্রতিফলিত হয় সুষম প্রকৃতি উত্তম সংবিধান হচ্ছে সুষম প্রকৃতি এর অর্থ উত্তম সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে অর্থাৎ এটি খুব সুপরিবর্তনীয় কিংবা খুব বেশি দুষ্পরিবর্তনীয় নয় এর ফলে উত্তম সংবিধান সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে 6 সংশোধন পদ্ধতি উত্তম সংবিধানের কোনো ধারা সংশোধন বা পরিবর্তন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয় অর্থাৎ এই সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ থাকে সংবিধানের কোন অংশ কিভাবে সংশোধন করা হবে তা উত্তম সংবিধানে উল্লেখ থাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি উত্তম সংবিধানে উল্লেখ থাকে যেমন বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত করা হয়েছে 8 জনকল্যাণকামী দার্শনিক রুশো বলেছেন যে আইন মানুষের কল্যাণ নাই তা উত্তম সংবিধান হতে পারে না সুতরাং উত্তম সংবিধান হচ্ছে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে উত্তম সংবিধান বলা যাবে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে বিষয়গুলি পড়িয়েছি সেই বিষয়টি পরে আমরা বুঝতে পারলাম যে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য কি এবং উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি এখন আমি তোমাদের বাড়ির কাজ দিব তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নাও উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো শিক্ষার্থীরা বাড়ির কাজটি তোমরা পরে রাখবে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন শ্রেণী শিক্ষককে দেখাবে শিক্ষার্থীরা এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর বাড়িতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ